এদিকে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে লালমনিরহাট, সুনামগঞ্জ ও সিলেটে। সুনামগঞ্জের বেশিরভাগ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত তাহিরপুর, ছাতু, কবিসম্ভবপুরের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্কুলে পানি ওঠায় পাঠদান ব্যাহত হচ্ছে। তিস্তা ও সুরমা সহ এ অঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমা 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাটি এলাকায় নতুন করে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী অন্তত 15,000 পরিবার। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত থাকলে সিলেটের প্রধান শহরেও পানি ঢোকার আশঙ্কা করছে স্থানীয়রা। আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, চলে যাচ্ছে তার কাছে। মেহেদী, সাল্লায় বানের পানিতে মা এবং দুই শিশু কখন থেকে নিখোঁজ হয়েছেন এবং হাওরের পানি কি এখনো বাড়ছেন কিনা, দুর্গতদের উদ্ধারে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদেরকে জানান। ইশাদ, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই আসলে সাল্লার গুঙ্গিয়ার গাঁও যে সড়কটি আছে সেই সড়কটিতে মা এবং শিশুসহ তিনজন মানুষ বানের স্রোতে ভেসে গেছেন, আসলে নিখোঁজ হয়েছেন এবং তাদের উদ্ধার কাজে এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে, তারা চেষ্টা করছেন তাদের খুঁজে বের করতে। এবং আপনাকে যদি আমি বন্যার আমাদের পাহাড়ি ডলের খবর জানাই, গতকালকে রাত্রে বৃষ্টি কিছুটা থামলেও সকাল থেকে আবার মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কিছু কিছু জায়গায় খবর পেয়েছি যে এখন লোকালয়ে পানি ঢুকছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি ছাতকে সুরমা নদীতে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরও বৃষ্টিপাত আরও 24 ঘন্টা অব্যাহত থাকবে এবং পাহাড়ডল অব্যাহত থাকবে। ভারতের চেরাপুঞ্জিতে এবং আসাম রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং যার কারণেই আসলে আমাদের এখানে এই পাহাড়ডল অব্যাহত আছে। যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে তাহলে হয়তো আমাদের এই পাহাড়ডলের অবস্থার উন্নতি হতে পারে, না হলে এই অবস্থা আরও অবনতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক দারালম মোহাম্মদ মাকসুদের সাথে, তিনি আমাদেরকে বলেছেন তাদের সকল ধরনের প্রস্তুতি আছে এবং তারা পাহাড়ের কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা আরও খবর পেয়েছি ছাতকের কিছু এলাকায় পানি প্রবেশ করছে। আমরা কথা বলেছিলাম ছাতক উপজেলায় নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে বলছেন তাদের সবকটি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যদি কোন কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সবাই আশ্রয়কেন্দ্রে আসতে পারবেন এবং তাদের উদ্ধারকারী টিমও রেডি আছে। যদি তাদের বেদনের কোনো পরিস্থিতি হয় তারা প্রত্যেকটি ইউনিয়নে 2টি করে নৌকা প্রস্তুত রেখেছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ডলের সর্বশেষ খবর। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।